সম্প্রতি আন্তর্জাতিক টেনিসের হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন ভারতের এক টেনিস কিংবদন্তি। হল অফ ফেম হল কোনো খেলোয়াড় বা ব্যক্তির ব্যতিক্রমী কর্মজীবন ও উল্লেখযোগ্য অবদানের জন্য তাদের সম্মানিত করা। এত বড় সম্মান পাওয়ার পর তিনি বলেছেন, আন্তর্জাতিক হল অফ ফেমে জায়গা পাওয়া এটাই সবথেকে বড় ব্যাপার। আর আমার সঙ্গে যারা প্রথম থেকে ছিলেন, যারা আমার ওপর ভরসা রেখেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। জানেন কার কথা বলছি? তিনি হলেন ভারতের অলিম্পিক পদকজয়ী টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। তিনি ভারতের টেনিস কিংবদন্তি হিসেবে বিখ্যাত হলেও শুরুতে ফুটবলের প্রতি ছিল তার গভীর প্রেম। 5 বছর বয়সেই টেনিসের র্যাকেট হাতে তুলে নিলেও কিশোরবেলায় ফুটবল পায়ে দৌড়তে বেশি ভালোবাসতেন তিনি। 12 বছর বয়সে তিনি ইউরোপ জুনিয়র সকারে সুযোগ পেয়েছিলেন। সেই সময় তাকে বলা হয়েছিল সেখানে খেললে তাকে ভারতীয় নাগরিকত্ব ছাড়তে হবে, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই কথায় রাজি না হয়ে ভারতেই ফুটবল নয় বরং বেছে নিয়েছিলেন টেনিস কোর্টকেই। ভাঙা কবজি নিয়ে 1996 সালে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। অলিম্পিকের ইতিহাসে টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বার অংশ নেওয়ার রেকর্ডও আছে তার। টানা 7টি অলিম্পিকে অংশ নিয়েছেন ভারতের এই টেনিস তারকা। 1991 সালে মাত্র 18 বছর বয়সে জার্মানির বুজবার্গ শহরে খেলতে গিয়েছিলেন লিয়েন্ডার পেজ। সেই সময় প্রচণ্ড ঠান্ডায় কোনো অনুশীলন ছাড়াই পরের দিন কোর্টে নামতে হতো তাকে, কিন্তু স্টোর কিপারের বিশেষ অনুমতি নিয়ে আগের দিন সারা রাত লুকিয়ে অনুশীলন করেছিলেন তিনি। পরের দিন কোর্টে নেমেই জয় ছিনিয়ে নেন তরুণ লিয়েন্ডার। সেই থেকেই পেশাদারী টেনিস খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ হয় এই টেনিস তারকার। 1996 সালের আটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন লিয়েন্ডার। 44 বছর বয়সে অলিম্পিকের সিঙ্গলস ইভেন্টে তিনি ভারতের হয়ে পদক জয় করেছিলেন। কিন্তু জানেন এই কিংবদন্তির জন্ম কোথায়? কলকাতায়। তার বাবা ভেস পেজ অলিম্পিক পদকজয়ী। 1972 সালের মিউনিক অলিম্পিকে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। হকির সোনালী সময়ে ভারতীয় দলে দাপিয়ে খেলেছেন মিডফিল্ডার ভেস পেজ। শুধু বাবা নন, লিয়েন্ডারের মা জেনিফার পেজ 1980 সালে এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে ভারতীয় বাস্কেটবল টিমের ক্যাপ্টেন ছিলেন। বিশ্ব টেনিসের মানচিত্রে ভারতের নাম উজ্জ্বল করেছেন লিয়েন্ডার। লিয়েন্ডারের ঝুলিতে রয়েছে 8টি ডাবলস এবং 10টি মিক্সড ডাবলস গ্র্যান্ড স্ল্যাম খেতাব। ডেভিস কাপে সবচেয়ে বেশি খেতাব জিতেছেন তিনি। ডাবলসে লিয়েন্ডারের সেরা পার্টনার ছিলেন মহেশ ভূপতি। তার সঙ্গে জুটি বেঁধে 1999 সালে ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন জিতেছিলেন লিয়েন্ডার। 1990 সালে অর্জুন পুরস্কারে সম্মানিত হন লিয়েন্ডার। এর পাশাপাশি 2001 সালে আবার ফ্রেঞ্চ ওপেন এবং পদ্মশ্রী ও 2014 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় এই টেনিস তারকাকে। 2001 সালে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পান লিয়েন্ডার। 2021 সালে পেশাদার টেনিস থেকে অবসর নেন ভারতের এই কিংবদন্তি টেনিস খেলোয়াড়। স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজ সম্পর্কে বলেছিলেন, ডাবলসে অন্যতম সেরা তারকা, টেনিস ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।